আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই তো আমি আপনাদের জন্য পাকা আমের খুবই সুস্বাদু এবং মজাদার একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পাকা আম দিয়ে তৈরি এই কেকের বেটার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তারপর এই কেকটি চুলায় বেক করব। চুলায় বেক করার ফলেও এই কেকের কালার একদম ওভেনের তৈরি কেকের মতোই হবে, আর এই কেকটি খেতেও হবে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের এই খুবই মজাদার পাকা আমের কেকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন, আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই কেকটি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে পাকা আম। আমি এখানে দুইটি মাঝারি সাইজের পাকা আম খোসা ছাড়িয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া আমগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। কেটে নেওয়া আমগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেওয়ার পর আমি এই বাটিটা একপাশে রেখে দিব। কেকের বেটার তৈরি করার শেষ পর্যায়ে আমরা এই আমের পিউরি ব্যবহার করব। এবার একটা ব্লেন্ডার জাগে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিব। এই ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে ডিম থাকলে কমপক্ষে এক ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপাদান আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মিশ্রণটাকে আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা কোনোভাবেই কিন্তু 1 মিনিটের বেশি ব্লেন্ড করা যাবে না। এই ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। বাটির উপরে একটা চালনি বসিয়ে আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, এরপর এখানে নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, নিয়ে নিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার এই শুকনো উপাদানগুলো আমি ভালোভাবে চেলে নিব। এগুলো অবশ্যই একবার চেলে নেবেন। শুকনো উপাদানগুলো চেলে নেওয়ার পর আমি একটা নর্মাল হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবশেষে এখানে দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া আমের পিউরি। আমি যে আমটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে 1/4 কাপ পরিমাণ আমের পিউরি এখানে দিয়ে দিলাম। এবার কেকের মাঝে খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে ফুড কালার না থাকলে দিবেন না। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালারটা দিয়েছি। ব্লেন্ড করে নেওয়া আমের সাথে আমি সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কেক বানানোর জন্য কেকের মোল্ড রেডি করে নিব। এই কেকটা বেক করার জন্য আমি এখানে একটা 6 ইঞ্চি কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের মাঝে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এখানে একটা নর্মাল কাগজ কেটে নিচে বিছিয়ে দিলাম, এই কাগজের উপরও আমি তেল ব্রাশ করে নিলাম। এবার এই মোল্ডের মাঝে আমি কেকের বেটার ঢেলে দিব। বেটারটুকু মোল্ডের মাঝে দিয়ে দেওয়ার পর আমি একটা কাঠির সাহায্যে এই বেটারের মাঝখানে এভাবে ঘুরিয়ে নিব। কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে নেওয়ার ফলে এখানে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এরপর কেকের মোল্ডটাকে এইভাবে কয়েকবার ট্যাপ করে নিব, তাতেও যদি এখানে কোনো এয়ার বাবলস থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবার আমি কেকটা বেক করতে চলে যাব। এর জন্য চুলায় একটা নর্মাল সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই সিলভারের হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এই হাঁড়ির নিচে আমি একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিব। এরপর এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিব। এরপর হাঁড়িটা ঢেকে দেব। আর কেকের মাঝে ওভেনের তৈরি কেকের মতো সুন্দর কালার আনতে চাইলে আপনাকে এখানে অবশ্যই সিলভার অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। কাঁচের ঢাকনা নিলে কিন্তু কেকের কালার সুন্দর হবে না। আমি চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে এই কেকটাকে বেক করে নিব। এই কেকটা বেক করতে গেলে কিন্তু চুলার আঁচ অনেক বেশি কমিয়ে দেওয়া যাবে না, চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কম রাখতে হবে। চুলার আঁচ কেমন থাকবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। দেখুন চুলার আঁচটা এরকম থাকবে, এটা খুব বেশিও থাকবে না আবার অনেক কমও থাকবে না, মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে। আর কেকটা চুলায় দেওয়ার পর এটা বারবার ঢাকনা খুলে চেক করা যাবে না। যখন বুঝবেন কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তখন ঢাকনাটা খুলে নেবেন। আমি প্রায় 50 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এ সময় কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছিল তাই আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা কাঠির সাহায্যে আমি কেকটা চেক করে নিব। কেকের মাঝে একটা কাঠি দিয়ে আমি দেখব কেকটা হয়েছে কি না। দেখুন কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি এই কেকটা চুলা থেকে নামিয়ে ফেলবো।
কেকটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। তো ফিরে আসছি, কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা নাইফের সাহায্যে আমি এটা চারপাশে ছাড়িয়ে নিব। এরপর কেকটাকে মোল্ড থেকে আলাদা করে নিব। দেখুন কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এর উপরের কাগজটাও আমি সরিয়ে ফেলব। দেখুন আমার পাকা আম দিয়ে তৈরি এই কেকটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। এবার এই কেকটিকে একটা প্লেটে নিয়ে নিব। কেকটা কেটে আপনাদেরকে এর ভেতরটা দেখিয়ে দিব। সম্পূর্ণ কেক কেটে নেওয়ার পর আমি এক পিস হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পাকা আম দিয়ে তৈরি এই কেকটি কতটা নরম তুলতুলে হয়েছে। এই কেকটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। দেখবেন পারফেক্ট একটি পাকা আমের কেক আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন। এই কেকটি কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। আমি আরও এক পিস কেক নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আমার আজকের এই খুবই মজাদার পাকা আমের কেকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।